সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা রয়েছি আমবাড়ি হাটে, শুক্রবার সোমবার হাট বসে। আর আজ শুক্রবার 29 ডিসেম্বর 2023। আর সামনে দেখছি একটি ষাঁড়, সম্ভবত দেখা দেখে চলছে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। কয়টা দাম চলছে? দাম চলতেছে, এটা মাল কেনা মাল ঘরে আছে, কেনা মাল ঘরে আছে। হ্যাঁ, আর কোনটা লাগবে? আর কিছু এটা কত দাম বললে? অর্ডার দিছে বড় বড়। হ্যাঁ, এক লাইন পাঁচটা। এটা কত? এইটা কিন্তু দাম চলছে দেখছি আমরা। কত বললেন চাচা? 95। উনি কত চাই? এক লাখ উপরে চায়। আর আপনি বললেন 95। কিনতে গেলে আমার পাটি গরু কিনতে গেলে 3000 খরচা দাঁড়াবে। এই হিসাবে হিসাব নিকাশ করে গরুটা কিনতে হবে। তা তো অবশ্যই, আপনি তো জানেন। হ্যাঁ, আর কোনটা দাম দিয়েছেন? ওরে বাবা, কত? 10 চাইলেন শেষে? দেখি দেখি একটু সরেন। 10 কত চাচা? কত দিলেন? 100 বলছি। 1,00,000। আর উনি চাই 1,10,000। কয়টা দাম দিছিলেন? কয়টা দাম দিছিলেন? জোড়াটা দেখি দেখি একটু দুধাত করে বয়স। ১৬৫ এবং ১৯০। ৯০ দেব ৯০ না ৯৫ গেলে হবে না। ৯০ আরো 2,000 দিন। ১০০-র উপরে চাই। ১০০-র উপরে চাই। গরু ভালো আছে? হবে না। ৯০ দাম ৯০ ১,৭৫ ৭৫ তখন ভাঙে না, ৯০ ভাঙে না। ৭৫ এবং ৯০ ১৫ কত চাইলো? ৯৫ হবে না ভাইয়া। কত চেয়েছেন ফিনিশিং এ? কত চাইলেন? ৯৬ বলছে, তাও দেন নাই।
দর্শক শ্রোতা ধন্যবাদ।